জেলেন্সকির আত্মসমর্পণ, আমরা যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করতে প্রস্তুত নই। যত জল্পনা পুতিনের ভাষণ নিয়ে, পশ্চিমাদের হুমকি কোথায় জানালেন বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক। নতুন পরিকল্পনার কথা জানালেন চেচেন নেতা কাদিরভ। বিদেশি ঘাঁটিগুলোকে অর্থনৈতিক অঞ্চল বানাবে তালিবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেলেন্সকির আত্মসমর্পণ, আমরা যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করতে প্রস্তুত নই। বাখমুত শহরের উদ্দেশ্যে রুশ বাহিনীর অগ্রযাত্রার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন কিয়েভ যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করতে প্রস্তুত নয়। রাশিয়ান সংবাদ সূত্র দুদিন আগে জানিয়েছে রুশ সামরিক বাহিনী বাখমুত শহরের উত্তর অঞ্চলে পার্সকোভিউকা শহরটিতে পরিপূর্ণ শুদ্ধি অভিযান চালিয়েছে। এই শহরটি এখন পুরোপুরি রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বাখমুত শহরের গুরুত্ব স্বীকার করে বলেছেন, দোনবাসের অন্যান্য শহরের মতো পার্সকোভিউকা শহরের সুরক্ষাও আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, তবে যে কোনো মূল্যে নয় কিংবা সবার মৃত্যুর বিনিময়ে নয়। ফ্রান্স 24 ইতিপূর্বে রাশিয়ার সেনাবাহিনী এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষের কথা উল্লেখ করে জানিয়েছে বাখমুত শহর ইউক্রেনীয় বাহিনীর জন্য মাংসের কিমা তৈরির মেশিনে পরিণত হয়েছে। এদিকে জানিয়ে দিব যত জল্পনা পুতিনের ভাষণ নিয়ে। কেউ ভাবছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবেন, কারো মতে তিনি রাশিয়ার সঙ্গে বেলারুশের একীভূত হবার ঘোষণা দেবেন। জর্জিয়া, দুই বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্র, আবখাজিয়া ও সাউথ ওসেটিয়াকে রাশিয়ার অঙ্গীভুক্ত করার ঘোষণা আসতে পারে বলেও মনে করেছেন কেউ কেউ। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির মুহূর্তে রুশ পার্লামেন্টে পুতিনের পরিকল্পিত ভাষণ নিয়ে চলছে এমনতর জল্পনা কল্পনা। খবর ওডেসাপ জার্নাল ও পলিটিকোর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ সোমবার পোল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করতে তার এই সফর। পোল্যান্ডে অবস্থানকালে বাইডেন সে দেশের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদাসহ ন্যাটো জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। একটি সূত্র বলছে সফরকালে বাইডেন ইউক্রেন সীমান্তবর্তী রেজিজৌ শহরে যাবেন। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ওই শহরে পৌঁছাবেন। সেখানে দুই প্রেসিডেন্ট বৈঠক করবেন এবং সংঘাত শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে বলে বাইডেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। বাইডেনের সফরকে ছাপিয়ে বেশি আলোচনা হচ্ছে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির পার্লামেন্টে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। একই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পুলিৎজার বিজয়ী মার্কিন সাংবাদিক শেইমুর হার্টস এক প্রতিবেদনে জানিয়েছে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে। এ কাজে মার্কিন নৌবাহিনীর বিশেষ টিমকে সহায়তা করেছে নরওয়ে সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র সরকার শেইমুর হার্টসের প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে দাবি করেছে। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে। নর্ড স্ট্রিম বিস্ফোরণের ঘটনা এজেন্ডার বাইরে তলিয়ে যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মারিয়া জাখারোভা। ইউক্রেনকে সরবরাহের জন্য ইউরোপীয় দেশগুলো যৌথভাবে গোলাবারুদ কেনার কথা ভাবছে। এদিকে চীন সরকার রাশিয়াকে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আবার রাশিয়া ও চীন উভয় দেশ নর্ড স্ট্রিম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট নিজে জেলেন্সকির সঙ্গে বৈঠকের জন্য ইউক্রেন সীমান্তের কাছে যাচ্ছেন, এমন বহুমুখী কূটনৈতিক ও সামরিক তৎপরতার মধ্যে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষ বুধবার অনির্ধারিত অধিবেশনে বসতে যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার একমাত্র আঞ্চলিক মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল রোববার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছে। দুই দেশের ঐতিহাসিক পুনরায় একত্রীকরণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে মস্কোর সূত্রগুলো জানিয়েছে। এদিকে জানিয়ে দিব পশ্চিমাদের হুমকি কোথায় জানালেন বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক। ইউক্রেন ও রাশিয়ার মতো চলমান যুদ্ধ নিয়ে মার্কিন সাময়িকী নিউজউইকের সঙ্গে কথা বলেছেন বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ইগোর লিউকস। পূর্ব ইউরোপের রাজনীতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্প্রসারণ নীতির মধ্যে লুকিয়ে আছে পশ্চিমাদের হুমকি। প্রফেসর ইগোর লিউকস বলেছেন পুতিন ক্রিমিয়া জয় করে যখন দোনবাস হস্তক্ষেপ শুরু করেছিল তখন পশ্চিমারা এই আশা কিছুতেই
করেনি যে পুতিন তার সাম্প্রতিক অগ্রযাত্রায় সন্তুষ্ট থাকবেন। অথচ পুতিনের সিদ্ধান্ত যে ক্রিমিয়া তার জন্য যথেষ্ট নয়, তাই তিনি বাকি অংশের দখল নিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি আরও বলেন, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার দরকার যে আগ্রাসনকারী পিছু হটলে শান্তি নিশ্চিত হয় না, বরং এটি তাকে নিরুৎসাহিত করে এবং তার ঘরোয়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তাকে দুর্বল করে দেয়। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে অবস্থান যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটো, এর ফলে এক প্রকার ঝুঁকিতে রয়েছে ইউরোপ। এ নিয়ে খোদ ন্যাটোর মহাসচিব সতর্ক করে বলেছেন, পেছনে ফেরার সুযোগ নেই। তার মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধে জয়ী হন, তাহলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে ইউরোপ। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, পেছনে ফেরার কোনোই সুযোগ নেই। তিনি আরও বলেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তখন ঝুঁকিমুক্ত বিকল্প কিছু নেই, বরং ঝুঁকি আরও বেশি হবে যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জয়ী হন। নিউজউইক জানিয়েছে, জার্মানির মিউনিক সম্মেলনের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ন্যাটো প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে মনে করেছে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন ঝুঁকি তৈরি করেছে, তবে আমি পরিষ্কার করে বলতে চাই ঝুঁকিমুক্ত কোনো বিকল্প নেই, বরং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি পুতিন এই যুদ্ধে জয়ী হন। এদিকে জানিয়ে দিব নতুন পরিকল্পনার কথা জানালেন চেচেন নেতা রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ কোনো একদিন নিজস্ব সামরিক বাহিনী গড়ে তোলার নতুন পরিকল্পনা করেছেন। রুশ ফেডারেশনের দল ওয়াগনার গ্রুপ এর আদলে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রমজান কাদিরভ রোববার তার এই পরিকল্পনার কথা জানান খবর রয়টার্সের। এক টেলিগ্রাম পোস্টে রমজান কাদিরভ লেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে ওয়াগনার গ্রুপের সেনারাও লড়ছেন। এই গ্রুপের সেনারা যুদ্ধক্ষেত্রে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাদের এই সফলতা নিজস্ব সামরিক বাহিনী থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে। 46 বছর বয়সী রমজান কাদিরভ আরও বলেন, যখন রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে তখন একটি নিজস্ব সামরিক বাহিনী গড়ে তোলায় মনোযোগ দেব আমি। এ বাহিনী ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমি মনে করি এটিও দুর্দান্ত কাজ করবে। 2007 সাল থেকে রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক রমজান কাদিরভ, ওই বছর তাকে চেচনের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন থেকেই চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে ব্যর্থ হয়েছে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রমজান কাদিরভ, গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রমজান কাদিরভের চেচেন বাহিনী রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়ছে। এদিকে জানিয়ে দিব বিদেশি ঘাঁটিগুলোকে অর্থনৈতিক অঞ্চল বানাবে তালেবান। ইসলামিক আমিরাত আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার আর্থিক উন্নয়নের বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদেশি ঘাঁটিগুলিকে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করার পথে হাঁটছে, খবর তোলো নিউজের। সাম্প্রতিক সময়ে কাবুলে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার সভাপতিত্বে আফগানিস্তানের অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেওয়া সিদ্ধান্ত হয়। সেগুলোতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয় বলে জানানো হয়েছে। গতকাল রোববার আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একাধিক টুইট করেছে। ওই টুইটে মন্ত্রণালয় জানিয়েছে যে পক্ষানুপক্ষ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে বিদেশি বাহিনীর অবশিষ্ট সামরিক ঘাঁটিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করবে। এই ক্ষেত্রে পাইলট প্রজেক্ট হিসেবে বালক ও কাবুলের ঘাঁটিতে সবার কাজ শুরু হবে। ওই বৈঠকে গুরুত্বপূর্ণ আরও কিছু কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। শাহ আরসবাদের অবশিষ্ট কাজের সমাপ্তি ও গুণগত মান পরীক্ষা করার জন্য একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ ও জ্বালানি এবং পানি মন্ত্রণালয়ের নেতৃত্বে দুটি পৃথক কমিটি প্রকল্প চিহ্নিত করবে এবং এর পর্যবেক্ষণ অর্থনৈতিক কমিশনে জমা দেবে। এছাড়া বেশ কিছু বড় প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এসব প্রকল্পে প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে সেগুলো অব্যাহত রাখা এবং যথাসময়ে শেষ করার তাগিদ দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ 2 দশক পর 2021 সালের আগস্টে আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালেবান। একই মাসে দেশ থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করা হয়। ফলে 20 বছর ধরে আফগানিস্তানে অবস্থান করার বিদেশি সেনাদের জন্য ব্যবহৃত এসব ঘাঁটি একেবারে শূন্য অবস্থায় পড়ে থাকে। সেগুলোকে কাজে লাগাতেই আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকার সেগুলো অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার উদ্যোগ নিচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।